দিন খুব দ্রুত আসছে যখন বিজেপি নেতাদের চপ্পলের মালা দিয়ে স্বাগত জানাবে মানুষ। পরিবারের স্বামী স্ত্রীর ঝগড়াতে অবধি জড়িয়ে যাচ্ছে মণ্ডল, মণ্ডল সভাপতি সহ বিধায়ক। এরপর একতরফা বক্তব্য শুনে সেদিনের চ্যাংরা নেতা হয়ে যায় বিচারপতি, কোণে হুমকি দিয়ে একেবারে বিচারের দিনক্ষণ ধার্য অবধি করে ফেলে সেই চ্যাংরা নেতারা। একটি অডিও ক্লিপ শুনুন, যেখানে আম্বাসা মণ্ডলের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ একজনকে ধমকাচ্ছে। এলাকায় চ্যাংরা নেতা হিসেবে পরিচিত উত্তমের ব্যবহার শুনে বোঝা যাচ্ছে খুব দ্রুতই উনি উত্তম মধ্যম খেয়ে ঠান্ডা হবেন। হ্যালো, প্রলয় নি? হ্যাঁ প্রলয়। হ্যাঁ আমার চিনছনি না? আমি কুলাই থেকে উত্তম কইতাছি। ও আচ্ছা আচ্ছা, কোক কোক কোক। তুমি কই আছো? আমি তোমার লোক হাত তুলছো নি? আরে আমার 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 খবরটা শুন না, আমার কথা এক বিন্দু তোমার তো না। আমি যেটা কইতাছি খুব খারাপ হয়ে যাবো। কিন্তু আমি কিন্তু ফোন এমনি করছি না, আমি অনেক কিছু জানি না। আমার উপর লেভেল থেকে ফোন করছে দেখে আমি করছি। যদি ভালো তো ভালো হইব, আর নাইলে কিন্তু কিছু জানি না। তুমি হাত তুলছো নি? আমারে খামর দেওয়ানোর পরে আমি কয়েকটা দিছি ইয়ে দিয়া বেদ দিয়া। তুমি কার্যালয়ে আইবা? আমি মনে অক্ষণ তো খাজো আছি। অক্ষণে কাজও আছি না, তুমি দুপুরের পরে তুমি কার্যালয় আইবা, আমি তোমার টাইম দেব। এই টাইমের ভিতরে তুমি আইতেই একা আইবা। আচ্ছা আচ্ছা, আইলে পাইছ? একদিনের ঘটনা এটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদিনের ঘটনা। এইখানে মন্ডল প্রেসিডেন্ট এমএলএ কে ফোন করে কইতো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না, বেশি মনে হয় বাড়াবাড়ি হইতেছে। তুমি আইও, বাকি কথা হইব। আচ্ছা যাই হোক, কিতা খাইম নে, কিতা কইছে? তুমি যে ফট করে রাগ করে লাইছো বা কথা যে কইতে তো আমার কথা সাবধান। কিন্তু আমি কই দিলাম, আমি রাগ করতাম না, খালি দেখো কিতা হয়। দেন আয়া দেখো, আমরা তো ছোট বেলা থেকে কাজ বলছি, দেখছো না তুমি আমারে? তোমার বন্ধুত্ব বন্ধুত্বের মতন যদি রাখো তাহলে থাকবো, আর নাইলে কিন্তু আমার চেয়ে মারাত্মক মানুষ সাত কেউ হইতো না। আমি দাঁত দাঁড়া কথা কই না কেউরে। বন্ধুত্বর জাগাত বন্ধুত্ব, কিন্তু সামাজিকতার ভিতরে যদি লঙ্ঘন করো তাহলে কিন্তু বন্ধুত্ব কিন্তু ঠাস করে চেঞ্জ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমার মা অত আছে, তারাও তো কথা শুনছে না। মাইকে যদি ভাইয়ের করে বাড়ির ফ্যামিলি ঠিক রেখা করে তো নাকিটা? হ্যাঁ সব ঠিক আছে, আমার মা তো কথাগুলো শুনছে, খালি একবার তুমি যদি বালা মনে করো আগে গিয়ে বোয়ানো, আর নাইলে কিন্তু বিরাট খারাপ হয়ে যাবো। আমি অদ্দূর করে দিলাম, আমার সাথে কিন্তু খারাপ আর কেউ হইতো না। ত্রিপুরা বিজেপিতে 70% নেতাই অশিক্ষিত, কপালের জোরে এরা হঠাৎ নেতা হয়ে সাধারণ মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। তাই মণ্ডলে বসে বসে যাকে তাকে হুমকি দিয়ে নিজেকে বিচারপতি ভাবেন। আম্বাসা মণ্ডলের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ নিজেও সেটাই প্রমাণ করলেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।